একটা তো পিরিয়ড ছিল 27 দিন, আমি এফডিসি গেটে বাইরে যাওয়ারও সুযোগ হয়নি, এরকম একটা সময় ছিল। সারা বাংলাদেশে একটা শিল্প আছে যেটা হলো এফডিসি কেন্দ্রিক, কিংবা আমরা এখানে যারা পরিচালকরা ছবি বানাই, এরা যোগাযোগটা ঠিক করে না। এই কমিউনিকেশন গ্যাপের জন্য ভালো ভালো গল্পগুলো আমরা পাই না। কেমন আছি? ভালো। ব্যস্ততা এখন কি নিয়ে চলছে? এখন ব্যস্ততা সাবলা মিডিয়ার একটা প্রজেক্ট, নামকরণ এখনো ঠিক করিনি, স্ক্রিপ্ট কমপ্লিট করলাম, ডিসেম্বর থেকে ফিল্ডে যাব, শুটিং স্টার্ট করব। আর অনুদানের একটা রিকোয়ারমেন্ট ছিল, সেই স্ক্রিপ্টও রেডি হয়ে গেছে, এবং ওগুলো ওদের যে প্রোফাইল টোফাইলগুলো এই কাজগুলো নিয়ে ব্যস্ত আছে। আর এমনি তো ইন্ডাস্ট্রি এখন যে অবস্থা, তাতে দর্শককে সিনেমা হলে নিয়ে আনার জন্য, যে দর্শক সিনেমা হলে কেন আসে না, যদিও এখন সিনেমা হল একেবারেই বিমুখ হয়ে যাচ্ছে, কী কারণে? অনলাইনে এখন সব কিছু চলে আসছে, কেউ আর টাইম দিতে চায় না সিনেমা দেখার জন্য। যে টাইমটা আগে উইকলি ছিল, মান্থলি 3-4টা ছবি দেখত, এখন ওটা অনলাইনে চলে এসছে, হাতের মুঠো পেলে আর। হ্যাঁ, সেটাই হলের প্রয়োজন কি? আসলে সময়টা খুব সংক্ষিপ্ত হয়ে গেছে, কেউ অবসর মুহূর্তে আচ্ছা ঠিক আছে একটু চ্যানেল ওপেন হইলো, কাজ দেখলাম, একটু বিনোদন হইলো, এই আর কি। আপনারা তো নিজেরাও সেটা দেখেন, যখন তখন নিজেকে বুঝতে পারেন যে না, আসলে এটা প্র্যাকটিস হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে। আমি যখন এফডিসিতে ঢুকলাম আজকে, 4 নম্বর ফ্লোর বোধ হয় যেটা ভেঙে ফেলা হয়েছে, এমনি চলচ্চিত্রের অবস্থা ভালো না, তাহলে কি এটার মধ্য দিয়ে কি জানান দিচ্ছে যে মানে ভিতরের অবস্থা খুব একটা ভালো না? না, এইটা ঠিক না, এটা ঠিক না, হয়তো এটা সম্ভবও হতো না, এটা সম্ভব হয়েছে অন্য কারণে। ওরা প্রভিশনটা রেখে গেছে, দুটো ফ্লোর আমাদের যেটা 3-4 নম্বর ফ্লোর, দুটো ফ্লোর থাকবে, এবং এটার এন্ট্রেন্স থাকবে এফডিসি মুখী, বাইরের থেকে এই এখানে আর ঢোকার কোনো সিস্টেম নাই ভিতরে, এভাবে একটা কথা হয়েছে। কারণ আমি তো ব্যক্তিগতভাবে তখন এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে এটা যদি আমাদের শুটিং নাও হয়, এন্টিক্স হিসাবেও এটা থাকবে, কারণ এখানে অসংখ্য সময়, দিন, বছর, আমাদের অনেক স্মৃতি, অনেক স্মৃতি। আমার বাসা ধানমন্ডিতে, তখন আমি এমনও দিন গেছে যে আমাদের কাজের চাপের জন্য অনেক রাত্রেও আমরা হোল নাইট এখানে টানা, একটা তো পিরিয়ড ছিল 27 দিন, আমি এফডিসি গেটে বাইরে যাওয়ারও সুযোগ হয়নি, এরকম একটা সময় ছিল। তো এই যে বিভিন্ন সময়ে আমাদের অনেক কিছু এখানে সাক্ষী রয়ে গেছে, আজকে বিল্ডিংটার সামনে দিয়ে আমরা যখন ঢুকতাম এফডিসিতে, তখন লক্ষ্য করতাম যে ভিতরে কাজ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, কে আছে কি আছে, অত নিজের কাজের জন্য আসলাম, অসংখ্য আর্টিস্ট আছে, কলা কৌশলী আছে, হ্যাঁ, বিশাল ব্যাপার ছিল, এবং অনেক বড় বড় ছবির দৃশ্যাংশ এই ফ্লোরগুলোতে হয়েছে, যে কারণে আমাদের বুকে খুব লাগে। এফডিসি গেট দিয়ে যখন ঢুকি, তখন একেবারে ব্ল্যাঙ্ক একটা জায়গা, এখানে দুটা ফ্লোর ছিল, একটা বিল্ডিং ছিল, পিছনে এডিটিং সেকশন ছিল, এই যে বিষয়টা, সম্পূর্ণ জিনিসগুলো নাই, হ্যাঁ, এটা একটা বুকে লাগে। আর এইটা করা হয়েছে এফডিসি, যেহেতু প্রোডাকশন এরিয়া খুব সীমিত হয়ে গেছে, এখানে বিশাল অঙ্কের একটা স্যালারি দিতে হয়, তো এরা দেখলো যে ইনকাম যেহেতু এখানে কমে গেছে, আচ্ছা ঠিক আছে, এখানে একটা কমপ্লেক্স করি আমরা, এই আইডিয়া অন্তত এফডিসি সচল থাকে, তার এস্টাবলিশমেন্টটা এখান থেকে চলে আসবে। তখন তারা আমাদের সাথে যখন বসলো, তখন আমরা একটা জিনিসই বললাম যে আমাদের ফ্লোরগুলো যেন না ধ্বংস না হয়, তখন ওরা একটা প্ল্যানিংয়ের সাথে আবার এটা অ্যাড করেছে, যেখানে দুটো ফ্লোর থাকবে, তারপরে থেকে যা হওয়ার হবে, বিল্ডিংয়ের সাথে ওই প্ল্যানিংটা সংযুক্ত করে নিয়েছে। তো এই কারণে এখন বাস্তবতাকে আমাদের মেনে নিতে হয়, কিন্তু অনেক কিছু আছে, ফিল্মটা আসলে শুধু বিনোদনের জন্য না, আমাদের এখানে অসংখ্য রেফারেন্স আছে, যে ছবিগুলো দিয়ে সমাজ বিবর্তনের জন্য অনেক ভূমিকা নিয়েছিল। ডিউরিং লিবারেশনের কথাই যদি বলেন, তারও আগে 1969-এ একটা ছবি জহির রায় তৈরি করেছিল, জীবন থেকে নেওয়া,
আমার খেয়াল আছে ছবিটা মর্নিং শোতে আমি দেখেছি বলা কাছে না বলে, এবং রানিং শোর মধ্যে একটা অর্ডার আসলে রাহুল পিন্ডি থেকে যে ছবিটা ব্যান্ড। এবং আপনি কল্পনা করতে পারবেন না জাস্ট এক ঘন্টার ভিতরে বলাকার সিনেমা হলের ফ্রন্ট সাইড যেটা তার মানে টিকিট কাউন্টার প্লাস তখন দাউদ সাহেব বলাকাটাকে তৈরি করেছিলো খুব সুন্দরভাবে, মানে সামনে লবিতে দুটো পিলার ছিল, এটা বেলজিয়াম থেকে মার্বেল পাথর এনে ওটা কাভার করেছিল, পুরো পাথরগুলো ভেঙে চুরমার করে ফেললো। কারা? ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি প্লাস আমাদের যারা আমরা তখন ছোটো স্টুডেন্টরা, যে এত চমৎকার একটা চেতনার ছবিকে হঠাৎ করে বন্ধ করে দিল, এটা বন্ধ করা যাবে না। এবং বাস্তবতা এটাই, রাওয়ালপিন্ডি থেকে তখন আইয়ুব খান কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে এই ছবিটি যদি এভাবে বন্ধ হয়ে যায় তাহলে হলে আগুন টাগুন জ্বালায় দিতে পারে, অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হতে পারে, মানুষের আবেগকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না কোনো আমলা কোনো প্রশাসন, এই এই যা হয় আর কি। তারপরে আমি এটাও দেখেছি যে এই ছবির উপরে একটা ছিকা মারা হয়েছিল বলে, আন্দোলনের উপরে ছবি, ছবি নিয়ে আন্দোলন। তাহলে আপনি বুঝতে পারেন যে এই চলচ্চিত্র শিল্পের অতীত এবং ইতিহাস অনেক বিশাল। তারপরে দেখেন ডিউরিং লিবারেশন যখন আমাদেরকে পুরোপুরি সহযোগিতা করেছিল ভারত সরকার, ভারত আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, আমরা তখন ওনারা একা কুলায় উঠতে পারল না, যে বাইরের থেকে যে স্বীকৃতিটা দরকার, যে এটা একটা যুদ্ধ হচ্ছে এদেরকে একটা স্বীকৃতি দেওয়া দরকার। তখন জয়রায়ন একটা ছবি ডকুমেন্টারি তৈরি করেছিল, তার নাম হচ্ছে স্টপ জেনোসাইড, এবং ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট তখন বিদেশে এই ছবিটা বিভিন্ন তাদের কালচারাল মিডিয়াতে পাঠিয়ে দিয়েছে এম্বাসি লেভেলে, যে দেখো এই দেশে গণহত্যা হচ্ছে, তোমরা এগুলো দেখো, বিশ্বের বিবেককে নাড়া দেওয়ার জন্য ওই সময় একটা বিরাট ভূমিকা নিয়েছিল এই কাজটা। তারপরে তো আবার স্বাধীনতার পরে আরও অনেক ভালো ভালো স্বাধীনতা যুদ্ধের উপরে ছবি হয়েছে, বিশেষ করে ওরা এগারো জন, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আমার জন্মভূমি, এই যে অনেক ভালো ভালো নির্মাণ হয়েছে। আর শৈল্পিক মানের ছবি এদেশে অনেক ভালো ছবি হয়েছে, এবং সত্যজিৎ রায়ও একটা ছবি দেখে জয়রায়নের বলল অসাধারণ ছবি হয়েছে, এবং তখন এই ওখানকার কাজ করার জন্য ক্যামেরা ইকুইপমেন্টস নিতে হইলে পরে সত্যজিৎ রায় তখন দায়িত্বে ছিলেন, উনি ওনার অনুমোদন লাগে। তো তখন জয়রায়নের একটা কাজ দেখে উনি এত চান যে সাথে ধরলো জহিরকে ক্যামেরা ট্যামেরা দিয়ে দাও, ও কাজ করতে আসছে কাজ করতে দাও, এই যে বিষয়টা, তো এটা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি জানি না কেন এটা হয় না, বাংলাদেশে অনেক লেখক আছে, বাংলাদেশে অনেক সাহিত্যের চর্চা হয়, বাংলাদেশে অনেক গল্প প্রবন্ধ উপন্যাস এগুলো হয়, কেন জানি এই মানুষগুলো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চায় না। কারণ এই চলচ্চিত্র কিন্তু একটাই, সারা বাংলাদেশে একটা শিল্প আছে যেটা হলো এফডিসি কেন্দ্রিক, কিংবা আমরা এখানে যারা পরিচালকরা ছবি বানাই, এরা যোগাযোগটা ঠিক করে না, এই কমিউনিকেশন গ্যাপের জন্য ভালো ভালো গল্পগুলো আমরা পাই না। আবার গল্প আমাকে বানিয়ে নিয়ে এখন আমার কারেকশনটা কে করবে? আমি একটি গল্প বানাইলাম, সেটা সেখানে ভুল থাকতে পারে, সে কারেকশনটা কে করবে? এই যে বুদ্ধিদীপ্ত চিন্তা থেকে এই ধরনের প্রতিভা আমাদের এখানে মানে ইদানিং খুব কম, যে কারণে হয় কি, আমি যে ছবিগুলো মানে তৈরি হয় ফাইন্যান্সারগুলো বাইরে থেকে আসতেছে, ওরা কিন্তু বিজনেস টেন্ডেন্সিতে এগুলো করছে না, ওরা কিন্তু একটা ইমোশন নিয়ে কিছু কিছুদিন আড্ডা মেরে চলে যাচ্ছে, কিন্তু এতে হয় কি মানগত দিক থেকে যে মাইনাস পয়েন্টগুলো, কারণ অডিয়েন্স তো মনে করছে বাংলা সিনেমার হাইট লেভেল এই জায়গায় চলে এসছে, আসলে বিষয়টা তা না। আর জেনুইন মেকার যারা, তারা ইদানিংকালে অনেক সংখ্যা কমে গেছে, তারা রেগুলার প্রোডাকশন করছে না। এই যে আমি তো অনেক বছর, আমাকে অনেকে অনেক অডিয়েন্স বলে ছবি বানান না কেন, বিরতি ছিল, হ্যাঁ আমি কেন, আমি তখন আমার একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে পলিসিগত দিক থেকে আমরা অনেক মাইনাস হয়ে গেছি, কারণ পরিকল্পনাবিহীন একটা ইন্ডাস্ট্রি কীভাবে মাইনাস পয়েন্টে চলে যায়, মানে আমার কিন্তু ট্রেড ঠিক থাকলে আমার ইন্ডাস্ট্রি ঠিক থাকবে, ব্যবসা যদি কাকড়াইলে না হয়, ডিস্ট্রিবিউশনে না হয়, তা টাকাটা তো আমার ওখান থেকে আসবে। এই একটা প্রডিউসার, আমরা তো মানে যে ঘরেই কখনো ছবি করেছি
মানে ধারাবাহিকতা অনেক বেশি ছিল। আমি মনে হচ্ছেন ডিপ জলে ঘরে আমার 12 নম্বর ছবি, এই যে এখন যাবে যেটা, এই যে তোমার আমার, তো মান্নার ঘরে ও 4টা হয়েছে, কিবরিয়া ফিল্মসে লিপু সাহেবের ঘরে 4টা হয়েছে, বন্দনে 4টা হয়েছে, এরকম ঘরে আমার বিভিন্ন ঘরে ওইগুলো কি কী কারণে তারা খুব কমফোর্ট ফিল করতো আমাকে নিয়ে। হ্যাঁ, নট অনলি দ্যাট, একটা হচ্ছে প্রডিউসার কিন্তু একটা ফিল্ম বানাতে সে কমফোর্ট ফিল করতে হবে, মানে আমি যখনই কোনো ছবি করেছি আমি প্রযোজককে আমার সাথে একেবারে লেফটে রেখে কাজ করেছি, যে আপনাকে জানতে হবে, আপনার গল্প জানতে হবে, আপনার অ্যারেঞ্জমেন্ট জানতে হবে, আপনার আর্টিস্ট জানতে হবে, আপনার গান জানতে হবে, এই কারণে জানতে হবে। আমি আজকে নাই, কিন্তু সেকেন্ডলি যখনই আরেক কোনো ডিরেক্টর এসে এখানে কাজ করবে, যাতে আপনার কাজ করাটা ইজি হয়ে যায়। একজন বিজনেসম্যান, সে অন্য ব্যবসার থেকে আমার এখানে এসে আমার ব্যবসাটা তাকে বোঝাতে হবে, গল্প কী ধরনের বানালে সিনেমা চলতে পারে। রেফারেন্স আমারই ছবি আছে, অসংখ্য মেধা সম্পন্ন ডিরেক্টরদের ছবি আছে, দেখেন লাইনগুলো কোথায়, কী ধরনের সাবজেক্টগুলো আমাদের এখানে ব্যবসা সফল হয়েছে, এই যে বিষয়টা, এটা কিন্তু মানে আমি বলবো টেকনিক্যাল প্রডিউসার, টেকনিক্যাল প্রডিউসার না হইলে পরে এই কাজগুলো বুঝতে পারে না। আমি বরাবরই কিন্তু টেকনিক্যাল প্রডিউসারদের এই ছবি বানিয়েছি।